নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এমন কোন দুটি কাজের কথা বলেছিলেন যে সেই কাজ করবে তার খারাপ সময় অবশ্যই তার কৃপায় কাটবে। তো চলুন বন্ধুরা, সেই দুই কাজের কথা আমরা জেনে নিই। তার আগে বলে রাখি বন্ধুরা, আমার এই চ্যানেলে আগে থেকে এরকম ভিডিও আরও আপলোড করা রয়েছে, সেগুলো গিয়ে দেখে আসতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রত্যেকেই প্রতিকূলতার মুখোমুখি হই, কখনো কখনো আমরা হতাশ হই এবং অসহায় বোধ করি। আমরা ভাবি কেন আমাদের এত কষ্ট করতে হবে এবং আমাদের সমস্যাগুলি কাটিয়ে উঠতে আমরা কি করতে পারি। তবে এতে আমরা একা নই, এমনকি কৃষ্ণের মহান যোদ্ধা ও ভক্ত অর্জুনও কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিশ্বাস ও কর্তব্যের সংকটের সম্মুখীন হয়েছিলেন। নিজের আত্মীয় স্বজন ও শিক্ষকদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে তিনি বিভ্রান্ত ও বিষণ্ণ ছিলেন। একটি রাজ্যের স্বার্থে তিনি তাদের হত্যা করতে চাননি। তখনই কৃষ্ণ তার বন্ধু পরমেশ্বর ভগবান হিসাবে তার আসল পরিচয় প্রকাশ করেছিলেন এবং তাকে ভগবদ্গীতা দিয়েছিলেন, যা সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সারাংশ। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন কিভাবে আসক্তি ছাড়াই তার কর্তব্য সম্পাদন করতে হয়, কিভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হয়, কিভাবে তার মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে শান্তি ও সুখ লাভ করতে হয় এবং কিভাবে তার প্রকৃত আত্মাকে উপলব্ধি করতে হয়। ভগবদ্গীতায় কৃষ্ণের অনেক শিক্ষার মধ্যে দুটি জিনিস রয়েছে যা তিনি জীবনের খারাপ সময় থেকে পরিত্রাণ পেতে বলেছেন। সেগুলো হলো, প্রথম, আমাকে সর্বদা স্মরণ করুন। কৃষ্ণ বলেছেন যে যে কেউ ভক্তি ও ভালোবাসার সাথে তাকে ক্রমাগত স্মরণ করবে, তিনি তাদের সমস্ত সমস্যা থেকে রক্ষা করবেন এবং তাদের অনুগ্রহ দেবেন। তিনি বলেছিলেন যে তিনি সব কিছুর এবং প্রত্যেকের উৎস, এবং তিনি প্রতিটি পরমাণু এবং প্রতিটি হৃদয় বিরাজমান। তিনি বলেন তাকে সর্বদা স্মরণ করলে এই জগতের মায়া দূর করে তার চিরস্থায়ী আবাস লাভ করা যায়। দ্বিতীয়ত, সংযুক্তি ছাড়াই আপনার কর্তব্য করুন। কৃষ্ণ বলেছেন যে একজনের নিজের কর্মের ফলাফল বা ফলের সাথে সংযুক্ত না হয়ে নিজের প্রকৃত এবং সমাজে অবস্থান অনুসারে নিজের নির্ধারিত কর্তব্য সম্পাদন করা উচিত। তিনি বলেন এতে করে কর্মের বন্ধন এবং জন্ম মৃত্যুর চক্র এড়ানো যায়। তিনি বলেছিলেন যে একজনের উচিত ঈশ্বরের ইচ্ছার একটি উপকরণ হিসাবে কাজ করা এবং নিজের কর্মকে তার সেবা হিসাবে প্রদান করা। জীবনের খারাপ সময় থেকে পরিত্রাণ পেতে কৃষ্ণ এই দুটি জিনিস করতে বলেছিলেন। এই কর্মগুলো সহজ হলেও গভীর নির্দেশ অনুসরণ করে। আমরা সাহস এবং আত্মবিশ্বাসের সাথে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারি। আমরা আমাদের ভয় এবং সন্দেহ কাটিয়ে উঠতে পারি এবং আনন্দ ও সম্প্রীতির জীবনযাপন করতে পারি। আমরা কৃষ্ণের প্রিয় হয়ে উঠতে পারি এবং তার পরম প্রেম লাভ করতে পারি। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আবারও বলে রাখি, এরকম আরও ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।